হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 4ই ডিসেম্বর, রবিবার। তো আমরা দেখো বেরিয়ে পড়েছি বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানা, যেটা কলকাতায়। এখানে আমরা যাচ্ছি, তো ট্রেনে চলে এসেছি। তো ট্রেনে এসে তারপর আমরা দেখো এখানে পৌঁছেও গেলাম হচ্ছে হাওড়া স্টেশনে। পুরো ভিডিওটা করিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছি। আমরা এখানে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তারপরে হাওড়া থেকে নেমে আমরা বাস ধরেছি। বাসে এত প্রচণ্ড ভিড় ছিল যে বাসে আমি ভিডিওই করতে পারিনি। তো আমরা এরপর চিড়িয়াখানার দেখো বাস চলে এসেছি। তো রাস্তা ধরে আমরা হাঁটছি, তো হেঁটে হেঁটে যাচ্ছি চিড়িয়াখানা। আর চিড়িয়াখানায় যেহেতু এটা ডিসেম্বর মাসের ফার্স্ট সানডে, সেই জন্য হচ্ছে এত ভিড় হয়েছিল, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। প্রায় তোমার 40-50 হাজার লোক হয়েছিল। আর মানে তোমার এত আওয়াজ আর এত তোমার ভিড় ছিল যে আমরা চারিদিকে দাঁড়াতেই পারছিলাম না। আর সব এ ধাক্কা মেরেতে চলে যাচ্ছে, ও ধাক্কা মেরেতে চলে যাচ্ছে, বাচ্চাগুলো ছুটে চলে যাচ্ছে। তো সেই জন্য খুব একটা ভালোভাবে ভিডিওটা করতে পারিনি। তো যেটুকু করতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো এরপর আমরা ম্যাপ দেখে সব কিছু ইন্ট্রোডাকশনটা দেখে নিলাম, মানে কোন দিকে কী যেতে হবে না যেতে হবে। তো সব কিছু দেখে নিয়ে এরপর আমরা যাচ্ছি মানে পশু পাখি দেখার উদ্দেশ্যে। তো দেখো আমরা গিয়ে প্রথমেই তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো। আর হচ্ছে এখানে শিম্পাঞ্জিটা দেখো এত সুন্দরভাবে মানে দেখছে, আর এতজন লোক দেখছে ওকে, দেখে ও চুপচাপ এত সুন্দর পোজ দিচ্ছে ফটো তোলার জন্য। কখনো হাতটা ঘাড়ে রাখছে, কখনো কাঁধে রাখছে, কখনো নাচ দেখাচ্ছে, এত সুন্দর পোজ দিচ্ছে। তো দেখো তোমরা হচ্ছে, আর এখানে সবাই দেখতেই পাচ্ছ, সব লাইন দিয়ে সারি সারিভাবে সব দাঁড়িয়ে আছে। আর ও সেরকম অঙ্গভঙ্গি দেখাচ্ছে নানা রকম। ও মা গো, কি সুন্দর ক্রোকোডাইলগুলো দেখো। এখানে কুমিরগুলো এত সুন্দর মানে শুয়ে আছে, রোদ পোয়াচ্ছে। আর কুমিরগুলোর গাগুলো এমন শ্যাওলা শ্যাওলা ভাব হয়ে গেছে যে কুমিরগুলোকে মানে দেখে বুঝতে পারা যাচ্ছে না এটা সত্যিকারের কুমির বলে। দেখে মনে হচ্ছে যেন সিমেন্টের মানে কুমির তৈরি করা হয়েছে। আর তার পাশে রয়েছে এরকম কত সুন্দর রাজহাঁস। হাঁসগুলোকে দেখতে এত সুন্দর লাগছে। আর যে দেখো সাদা ধপধপে যে রাজহাঁসগুলো আছে এত সুন্দর দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে যেন মানে ওদেরকে মানে সত্যি প্রকৃতিতেই মানায়। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছি, তো ঘুরে ক্লান্ত হয়ে গেছিলাম। তো ক্লান্ত হয়ে গিয়ে আমরা হচ্ছে খবর কাগজ পেতে বসে পড়েছিলাম। আর পাশেই দেখতে পেয়েছি এখানে স্টলটা ছিল, তো এখান থেকে আমরা এই ছোটো এগুলো বলছে ছোটো পিৎজা। তো আমরা ছোটো একটা চিকেন পিৎজা, কিন্তু জানি এগুলো পিৎজা নয়, কিন্তু ওরা ওখানে পিৎজা বলেই বিক্রি করছে। তো এটা আমরা নিয়ে নিয়েছিলাম দুজনে দুটো। তো নিয়ে বসে বসে আমরা খবর কাগজ পেতে একটু রেস্টও নিয়ে নিচ্ছিলাম, পাগুলোকে একটু রেস্ট দিচ্ছিলাম, আর একটুখানি পেট পুজোও করে নিলাম। এগুলো খেতে মানে একদমই তোমার ভালো ছিল না। এর থেকে মানে আমরা যদি শুধু পাউরুটির উপরে যদি বাটার মাখিয়ে যদি খেতাম,
তো আরও খেতে টেস্ট ভালো লাগতো। এগুলো তোমাদের দাম নিয়েছে 60 টাকা করে, তো এর উপরে এতে বলছে পিজা বলে বিক্রি করছে, মানে যে গোল যে পাউরুটিগুলো হয় সেই পাউরুটিগুলোর উপরে তো তোমার হচ্ছে একটুখানি সস আর একটু তিন চারটে চিকেনের কুচি দিয়ে মানে মশলা চিকেন কারি যে মশলাটা হয় সেই মশলাটা দিয়ে গরম করে বিক্রি করে দিচ্ছে। তো এর থেকে যদি আমরা বাটার বা জ্যাম বা জেলি মাখিয়ে যদি পাউরুটিটা খেতাম এর থেকে আরও বেশি সুন্দর খেতে ভালো লাগতো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া সেরে এরপর আমরা চলে এসেছি সরীসৃপ ভবনেতে সাপ গিরিগিটি টিকটিকি এইসব দেখার জন্য।